আগে তো ব্যক্তিগত ঘুষ ছিল, এখন হয়েছে প্যাকেজ ঘুষ। যে দেশে একবার ঘুষ ঢোকে সে দেশে কোনো ন্যায় বিচার থাকে না। এখন বিচারপতিরাও ঘুষ খায়, অত বলা যায় না, বললে এবার আপনাকে ওই বিচারপতি আপনাকে আটকে দেবে। আর মার্কাজে এবারে ইতিহাসে এমন একটা ছেলে হাফেজ হয়েছে, মাত্র 5 মাসে কোরআন ফুল হেফজ করে ফেলেছে, শুনানি করছে, একেবারে বাচ্চা ছেলে। এটা মার্কাজের ইতিহাসে রেকর্ড। শুধু দুটো বৈশিষ্ট্য অর্জন করো, প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় করো এবং স্বেচ্ছাচারিত থেকে দূরে থাকো, দেখবে দুনিয়া তোমার জন্য সহজ মূল্যে সরাসরি জান্নাত, তোমার জন্য কোনো চিন্তা করার কারণ নেই। দোয়া করতে নেই একটা পড়ে আল্লাহুম্মা জাল্লি মিন আইমতি মুত্তাকিন, আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানাও। ওমর ফারুকের বড় ছেলে এই দোয়া করতে, একটা আমরাও পড়লাম, আমরাও ঠিক এই দোয়া করে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু ওনাদের কষ্ট হচ্ছে, আসতে দেন ভাই, ওই যে পিছনে ভাইয়ের দাঁড়িয়ে কষ্ট করে, আসেন আসেন একটু সামনে এগিয়ে আসেন, ওনাদের প্রতি মেহরবানি করেন। মসজিদটা না হওয়া পর্যন্ত এই কষ্ট আপনাদের করাই লাগবে, কী করুন কিছু করার নাই। আল্লাহ করে বান্দা করে এগিয়ে আসে, টুকটাক টুকটাক সাহায্য করি, হয় কাজটা বন্ধ হয়ে যাবে। দেখুন না, জাহান্নামে কারা হবে? তাগা, সীমা লঙ্ঘনকারীদের, এবং দুনিয়াবী জীবনকে আখরাতের চাইতে অগ্রাধিকার দেবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وأثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جابت وحمد ثناء الله رب العالمين الجنة جابت ودرود صلاة شيش نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দেশ এবং নেতৃত্বের কোন্দলে বিপর্যস্ত, কারোর জীবনের নিশ্চয়তা নাই, কে কখন মরবে না মরবে, পিটেন খাবে, গাড়ি পোড়াবে, এইসব ধান্দা সব মানুষ পাগল হয়ে যাচ্ছে। তারা যেন মনে করে চিরকাল আমরা দুনিয়াতেই থাকব, ভূপৃষ্ঠ থেকে কখনো ভূগর্ভে যাব না। আর এই ভুলে যাওয়া মানুষগুলোকে স্মরণ করে দেওয়ার জন্যে আল্লাহ পাক আয়াতগুলো আমাদের সামনে পেশ করেছেন। আর একটা একদিন খেয়াল করবেন, যখনই আমরা খুতবা দিই, খুতবার শুরুতে যে আয়াতটা পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা আল্লাহ রাসূল পড়তেন, যেটা খুতবাতুল হাজা বলা হয়। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয়। আর আল্লাহকে ভয় করলে মানুষ কোনো দুনিয়াদারের নেশায় থাকবে না, কারণ আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে আপনাকে। সুম্মাইলা রব্বিকা রুজা, যতই লাফালাফি করো তোমাকে আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে।
আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এখান থেকে আবার তুমি ফিরে আল্লাহর কাছেই যাবে। মাঝখানে এটা তোমার পরীক্ষার স্থল, পরীক্ষার হলে সময় নষ্ট করো না, বরং খাতায় ভালো করে লেখো যেন ফার্স্ট ক্লাস পাওয়া যায়। হলে যদি খালি ডিস্টার্ব করো তাহলে তোমার লেখাপড়া নষ্ট হয়ে যাবে, তিন ঘন্টা সময়টা চলে যাবে। আর এইগুলো করে টাইম ফেল করলে তোমার ঘন্টা পড়ে যাবে, মৃত্যুর ঘন্টা। এই জন্য উর্দু কবি বলেছেন, গনিমত জান লো একসাথ মিল বাট নেকো, মৌত কি ঘড়ি সের করে খড়ি হয়। হে মানুষ, পরিবার পরিজন সমাজ সবাইকে নিয়ে তুমি একসঙ্গে মিলেমিশে কত আনন্দ করছ, মনে রেখে দেবো তোমার মাথার উপরে মৃত্যুর ঘন্টা ঝুলানো আছে, যে কোনো সময় ঢং করে বাঁচবে আর তুমি চট করে চলে যাবে, কেউ খবরই পারবে না। বাদশাহ হুমায়ুন নিজের বিশাল প্রাসাদে, ওনার লাইব্রেরি ছিল, একটা পড়াশোনা করতেন খুব বেশি, উঠতে গিয়ে এক পা দিয়েছেন আর এক পা সিঁড়ির উপরে, ওখানেই মারা গেছে, সিঁড়িতে শেষ। তাতে দুনিয়া কোনো অভাব ছিল না, শুধু বাচ্চারা, আমরা তো ফকির, এইসব মতো কিছুই না। দাউদ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার বাদশাহ, তার সম্পর্কে মুফাসসিরিনরা লেখেন এইভাবেই, তিনিও মানে নিঃশ্বাস ফেলার সময় পাননি, বাড়িতে উঠতেছিলেন, উঠতে গিয়ে উনি নাকি সিঁড়িতেই মারা গেছেন। মুফাসসিরিনদের যত কথা বলেন, মিথ্যা বলে দেবে না, সত্য বলে দেবে, কিন্তু ইসরায়েলি বর্ণনা এগুলো সব, এটা বাস্তব। কে কখন কীভাবে দুনিয়াতে বিদায় হবে ঠিক নাই, যাবে কোথা সে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবর দেয় তখন বেদাতের এই দোয়াটা পড়ে তাই না, কিন্তু অনুবাদে মিল আছে, এই মাটি থেকে তোমাকে আমরা সৃষ্টি করেছি আর মাটি থেকে তোমাকে ফিরিয়ে নেব, আর মাটি থেকে তোমাকে আবার নুখরিজুকুম বের করে নেব। কথাটা কিন্তু কোরআনে আছে, কোরআন আয়াত এটা, কিন্তু এটা যে ওইখানে পড়তে হবে এটা ঠিক না, এটা উপদেশ দিয়ে বলা যেতে পারে, কিন্তু ওটা কবরে মাটি দেওয়ার দোয়া না। কথাগুলো খুবই বাস্তব, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, এটাই হলো আল্লাহর বাণী। আর আল্লাহর বাণীকে অস্বীকার করলে গরু ছাগলের মতো রাস্তাঘাটে পড়ে থাকতে ওর কাজে লাগবে না, গরু ছাগলে কোনো জান্নাত জাহান্নাম নাই। এরপরও যদি কোনো বড় সিংহলা খাসি বা দুম্বা, ছোটো সিংহলা খাসিকে গুতায়, ওটাকে আমাদের দিন বিচার করা হবে, এটা হলো প্রত্যেকটি বিচার, মানুষ দেখে না, একটা দুম্বাকে পর্যন্ত আমি ছাড়ি নাই, আর তুমি তো মানুষ শ্রেষ্ঠ সৃষ্টির সেরা। কীভাবে নেতৃত্ব নির্বাচন করতে হবে, আপনারা কি মনে করেন ইসলামে এ বিষয়ে কিছু নাই, সব কে আমাদের নেতা নেত্রীরাই জানে, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এই বইটা নিয়ে যদি কারো বিবেকের সায় দেয় এটা পড়বেন দয়া করে, তাহলে বুঝবেন ইসলাম কোনোটা বাদ রাখেন। ওমা ফাররাতনা ফিল কিতাব, আল্লাহ তাআলা আমি কিতাবে কোনো কিছুই বলতে ছাড়াই নাই, ফিহে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের সব কিছু বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের দেশে এগুলো ক্লাসে পড়ানো হয় না। আর এমনি যারা আমরা বিজ্ঞ বলি আমার আসলে অজ্ঞ, কিছু পড়াশুনো করার সময় নেই, চাকরিটা পেয়ে গেলাম বা সারা জীবন চাকরি করে গেলাম, এর বাইরে যদি লেখাপড়ার আছে এটা তারা চিন্তাই করে না। মুসলমান শুধু ইসলামী খেলাফতের জন্যই কাজ করতে পারে, অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নিজের প্রতিষ্ঠা বিধান প্রতিষ্ঠা করার জন্য নয়। আমি হাম্বাড়ি করবো, নমরুদি কায়দায় আমি যা বলবো সেটা তো শুনতেই হবে, এর বাইরে কোনো কথা নাই, এইসবগুলো ফেরাওয়ানি কথাবার্তা। আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, ফেরাওন বলে নেই তো, আমাদের পৃথিবীর নেতারা এখন এই কথাই বলছে, আমি যা বলবো ওইটাই ফাইনাল, এর বিপরীত কোনো কথা চলবে না, সব কিছু বলা হয়েছে কোরআনে হাদিসে সব বলা আছে, কোনো কিছু বাদ রাখা হয়নি। তবে সমস্যা হলে এই আল্লাহ বলছেন এই মানুষগুলো মরার পরে স্মরণ করবে, তাই তো সারাজীবন করলামটা কি, পেলামটা কি, আমার শত্রু বলল গেল কবরে, আমি মরছি যাচ্ছি কবরে, সবার পুঁজি পড়ে একটা কাফনে কবর, পেলামটা কি, ও যা আবদ তাই, এ আমার এত জাক্কার ইনসান মাসা, কেউ আমাদের দিন মানুষ স্মরণ করবে সারা জীবন কী করল, অবরুজাতুল জাহিম উল্লিমাইয়র, জাহান্নাম তাদের জন্য খুলে দেওয়া হবে, এই দেখো এসে জাহান্নাম, তোমরা দুনিয়াতে অবিশ্বাস করছিলে দেখি না।
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. দুটি বৈশিষ্ট্য আছে জাহান্নামীদের, দুটি বৈশিষ্ট্য আছে জান্নাতীদের, আল্লাহ পাক সেটা বলে দিচ্ছেন। ফাম্মা মান তাগা, যারা দুনিয়াতে নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আসর আল হায়াত দুনিয়া, দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছে আখেরাতের চাইতে, দুনিয়াবী জীবনকে যারা অগ্রাধিকার দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই জাহান্নাম হলো তাদের ঠিকানা। ওয়াম্মা মান খাফ মাকাম রব্বিহি, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে ভয় করেছে, যে আমি কথা বলছি আল্লাহ আছেন, এই কাজটা করছি আল্লাহ দেখছেন, সবসময় যারা আল্লাহর মকাম আল্লাহর দণ্ডেমান থাকা দেখছেন, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, আর আল্লাহর ভয়ে নিজের স্বেচ্ছাচারিতা থেকে বিরত হয়েছে, এটা করতাম, এটা সয়ে দিলেই তো এত টাকা পেয়ে যাচ্ছে, আগে তো ব্যক্তিগত ঘুষ ছিল, এখন হয়েছে প্যাকেজ ঘুষ, ওই অফিস প্রধানকে দিয়ে দেয়, আপনার অফিসে যত লোক আছে সবার জন্য এই ঘুষ 20 লাখ টাকা থাকলেও আপনি সবাইকে দেবেন, ফলে পুরো অফিসটা দুদিন আগেও হয়তো আপনার ফেভারে ছিল, একদিনের মধ্যেই আপনার বিপক্ষে চলে গেল। যে দেশে একবার ঘুষ ঢোকে সে দেশে কোনো ন্যায় বিচার থাকে না, এখন বিচারপতিরাও ঘুষ খায়, অত বলা যায় না, বললে আবার আপনাকে ওই বিচারপতি আপনাকে আটকে দেবে, কারণ তাদের উপরে তা কিছু নাই। এই জন্য আমাদের আল্লাহরা গান আছে না, বিচারপতি তোমার বিচার করা, বিচার করবেন যদি তিনি আসেন তোমার মাথার উপরে বসে, আল্লাহরা গানগুলো মাঝে শুনবেন, অনেক অনেক জ্ঞান হবে। বিচারপতিরা মনে করে আমাদের উপরে আর কেউ নাই, আসলে তাই তো, দুনিয়ার হিসাবে বিচারপতিরাই ফাইনাল, অত বিচারপতির এমন এমন কাণ্ড কারখানা করছে, গ্রামে সালিশ করলে হচ্ছে ভালো বিচার পাওয়া যায়, আমি বগুড়া যে মানুষ খুন করেছি এই বিচার করতে লাগে 8 বছর 8 মাস 28 দিন, এটা পাগলে কারবার নেবে না, এটা কি বিচারপতি এসব? বগুড়া যে আমি 4 জনকে সাথে করে নিয়ে একটা বাড়িতে জার্কিং দিয়ে কী দেয়, পেট্রোল দেয় না, পেট্রোল দিয়ে জীবন্ত মানুষগুলো পড়ানোর জন্যে আগুন দিয়েছিলাম, বগুড়া স্থানীয় পত্রিকায় একদম ফার্স্ট হেডলাইন হয়ে বেরোল, ডক্টর গালিব রাজশাহী থেকে এসে জার্কিং দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে জীবন্ত পরিবারটাকে পড়েই ফেলার চেষ্টা করেছে, বিহার ব্যবসা। ভাগ্যক্রমে ওই পত্রের মালিকের সঙ্গে একসঙ্গে ছিলাম গৌড়া কারাগারে, বেটা আজকেও তুমিও কারাগারে আমিও কারাগারে, বলে আপনি এসব লিখছিলেন কেন? তা বলতে স্যার আমি তো লিখি না, ওই সব সম্পাদকরা করে, আমি বললাম ব্যবসায়ী মাল, বুঝছেন? এই হলো দুনিয়া, এতটা ব্যাপার যে একটা ডাহা মিথ্যা, যে কোনো কল্পনা তো আসে না, সেটাও যদি বিচারপতির বিচারের জন্য মানে গ্রহণ করে, তাই যে বছর বছর বিচার চালায়, ও কী ধরনের বিচারপতি ওটা? শেষ দিন যখন রায় হয়, এই সাক্ষীর ডেট, সোনালীর ডেট, এই ডেট সেটে করি 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 করে যখন শেষ পর্যন্ত পৌঁছে গেল, ঠিক ওই সময় আমার উকিল আর কাছে গেছিল, উকিলে থাকলে টাকা খায়, 8-10টা মামলা নেয়, এই এখানে ওই ওখানে ওই এখানে, আসল ডাক পড়া খুঁজে পাওয়া যায় না, আদালত বসে গেছে, আমার বলছে যে আপনার উকিল কই, উকিল সামনে গাদা করে সব এক এক মামলা সব বসে আছে, হয়তো উকিল তো নাই, আমি বলি তাহলে বলেন, তা আমি বললাম কারোর নামটা বলে নেই, সে একজন বহিষ্কৃত ব্যক্তির বিক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, একজন বহিষ্কৃত ব্যক্তির ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, আর কিছুই না, এই সঙ্গে সঙ্গে খারিজ করে দিল, হ্যাঁ কি আছে নাকি, সে বহিষ্কৃত ব্যক্তিরাকে আমাদের সংগঠনে সবাই জানে, সে বগুড়ার লোক, এ তার ক্ষোভ মাত্র কিচ্ছু না, তো উকিলরা সব বলেছিল এটা যে আমরা কথা বলতাম, কত যে শব্দ আর বাক্য ব্যবহার করতাম, আর উনি কত লার্নেড ম্যান, দেখেন এক কথা সব বলে দিলেন অথচ বাদের বিরুদ্ধে একটা কথা বলেন, একজন বহিষ্কৃত ব্যক্তির ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, এক লাইনে শেষ, কেসও শেষ, এগুলো হচ্ছে দেশে এখন, বিনা কারণে মানুষ মারছে, খুন হচ্ছে, পড়ছে বাড়ছে, এদিন হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে দেখো এমন একটা জমানা আসবে যে কাতল জানবে না সে কেন হত্যা করছে, অর্থাৎ হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর মকতুল অর্থাৎ নিহত ব্যক্তিও জানবে না সে কেন নিহত হলো, না মুসলমানরা এগুলো মনে করে তার হত্যা এবং নিহত হওয়াটা সব কিছু আল্লাহর
কাছে একদিন হিসাবে বসতে হবে। এজন্য যে কে যে কখন মরবো ঠিক নাই, আগে ভাগে যতক্ষণ নিঃশ্বাস আছে পরকালীন প্রস্তুতি গ্রহণ করাটাই বুদ্ধিমানের কর্তব্য। আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকাম রব্বি, যে ব্যক্তি তার প্রতিপালকের অস্তিত্ব প্রতি মুহূর্তে অনুভব করে, অনাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে স্বেচ্ছাচারিতা থেকে খায়েশাত নাফসানি থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। এই আয়াতই আমাদের মৌলিক বিষয় বলে দিচ্ছে যে এই মানুষগুলো দেখলে চেনা যাবে। প্রথমটা কী হলো যে জাহান্নামে কারা হবে, তাগা সীমালঙ্ঘন কায়দা, এবং দুনিয়াবী জীবনকে আখরাতে চাইতে অগ্রাধিকার দেবে। এই দুটো বৈশিষ্ট্য সবার মধ্যে কিন্তু আছে, কিন্তু যারা এটাকে একবারে মুখ্য মনে করে তাদের অবস্থাটা এটা হবে। তারা এক পয়সা ছাড় দিতে রাজি নয়, এক মুঠো মাটির জন্য জীবন নিচ্ছে। বাবা এক মুঠো মাটি তোমার নিলে তো তোমার ক্ষতিটা কী, তোমার তকদির যা আছে তত থাকবেই, প্রত্যেক হায়াত মত তকদির লিখিত নাই। যারা তকদির বিশ্বাস করে তারা আদৌ দুঃখিত হয় না। নিজে কত কি করা হলে জীবনে, যে বাড়িঘর করে ফেলে ছেলে বিলে হতে হবে, কোথায় কি রাখবো, সব কোথায় চলে গেছে, কিছুই নাই, খালি সারা জীবন কাটালে অফিসে। আমরা তো আমাদের মধ্যে বহু লোক এরকম আছে, কিন্তু না তাদের মনে করে দুঃখ নেই। এই জন্য আমি ভাবছিলাম এটি আমার জন্য ভালো হবে, কিন্তু আল্লাহ ভাবছিল না এটা তোমাদের ভালো না, আসল ভালো আমি জানি কোনটাই ভালো। তকদিরে বিশ্বাস করলে তার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ বলছেন শুধু দুটো বৈশিষ্ট্য অর্জন করো, প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় করো এবং স্বেচ্ছাচারিতা থেকে দূরে থাকো, দেখবে দুনিয়া তোমার জন্য সহজ, মলবে সরাসরি জান্নাত, তোমার জন্য কোনো চিন্তা করার কারণ নেই। আর হাওয়া মাও খাওয়া করে করে যা আর একটু সময় পেলে একটা বেশি কিছু কাজ করতাম, যারা সারা জীবন খেয়েও পেট ভরে না, এদের সব পরিষ্কারভাবে তার লক্ষণটা বলে দেওয়া হয়েছে জাহান্নামী হবে। একদিন আল্লাহ রসুল একটা ওই আমরা যাকে বলি খাতার বাউন্ডিং খাতা আছে না, এরকম হাতে কাটিয়ে নিয়ে চলে আসছে, নিয়ে ফেলে দিয়েছে। তো আল্লাহ রসুল সাহেব কেরাম বলি আল্লাহ রসুল ওটা ফেলে দিলেন কেন, শোনো এই আমার ডান হাতে যে খাতাটা এটা হলো জান্নাতিদের তালিকা, আর বাম হাতেরটা হলো জাহান্নামীদের তালিকা, এসব ফেলে দিলাম। জাফল কলম, কলম শুকিয়ে গেছে, নতুন করে লেখা হবে না, এটাই তকদির। তোমাদের মধ্যে আমাদের মধ্যে কারা জান্নাতি হবে আল্লাহ সহ লিখে রাখতেন 50,000 বছর আগে, তোমাদের জন্মের 50,000 বছর আগেই এগুলো আল্লাহ তকদিরে লিখে রাখছেন, অতএব আর নতুন করে সে লেখা হবে না। তো সাহাবে কিরাম বললেন হেলেন্দ্র রসুল, তাহলে আমরা ওর উপরে বসে থাকি, তকদির উপর ভরসা করি, কাজ করা কী দরকার? তখন জবাব দিলেন দেখো ইন্নাল আমাল বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। মনে রেখো এমন বহু লোক আছে সারা জীবন নেকির কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে যে এমন কাজ করেছে তাকে জানা যেতে হয়েছে। আর এমন বহু লোক আছে যার সারা জীবন অন্যায় করেছে, কিন্তু মৃত্যুর আগে এমন নেকির কাজ করেছে ওই নেকি তার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছে, সে জান্নাতে চলে গেছে। অতএব তুমি ওটা মনে করো না যে আমি তো ভালো কাজ করছি সব, জি না, তুমি যে ভালো কাজ করতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ওরা গ্যারান্টি কে দিল। অতএব ইন্নাল আমাল বিল খাওয়াতিম, মনে রেখে তো খতম হবে যার উপরে তোমার জীবনটা, ওইটাই হলো আসল। আমরা বাংলায় বলি শেষ ভালো তার সব ভালো, ঠিক না? এটা কিন্তু হাদিসেরই কথা, ইন্নাল আমাল বিল খাওয়াতিম। অতএব মনে রেখে তো কুল্লুর মিয়াসরুন লিমা খালাক আলাহু, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ সহজে করবে, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সে জান্নাতি কাজ সহজে করবে, তাকে দিয়ে অন্য কাজ করানোই যাবে না। আর যাকে আল্লাহ জাহান্নাম যেন সৃষ্টি করেছেন সে ভালো কাজ করতে চাইবে না, ওই খারাপ কাজ দিকে আগ্রহ বেশি। তার লাখ টাকা দিলে কি আপনি মানুষজন করতে পারবেন? কিন্তু কিছু লোক আছে লাখ লাগবে না, 1,000 টাকা দিলে করবে, ওটা তার জন্য সহজ। ওলাকে সাদ্দু অকারেগু, অতএব তোমরা সর্বদা মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নৈকট্য হাসিলের চেষ্টা করো।
এটা হলো ফাইনাল কথা আল্লাহর রাসূলের সবচেয়ে শেষ কথা এই সাদদু ওয়া কারিব তোমরা সর্বদা মধ্যপন্থ অবলম্বন করো এবং আল্লাহর নিকট হাসিলের চেষ্টা করো চরমপন্থী হওয়া জঙ্গি হওয়া এগুলো ইসলামের কাজ না এগুলো ইসলামের বিধান নাই ইসলাম এগুলো বলে না কোনদিনও হ্যাঁ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে উভয় পক্ষ যুদ্ধ করবে সেখানে বসে আলাদা এমনি শান্ত সুন্দর একটা দেশে আপনি দুসরা মানুষকে মেরে দিলেন ফটাস ফটাস করে দু একটা গোলাগুলি করলেন এদিকে দেশ পরিবর্তন হবে নাকি দেশের পাগলা মানে এগুলো এগুলো করে বিদেশিদের ইঙ্গিতে তাদের পয়সায় তাদেরই অস্ত্র দিয়ে আমাদের কিছু তরুণ ছেলে বিভিন্ন দেশে তারা এগুলো করে ইসলামটাকে বদনাম করে দিয়েছে উদ্দেশ্য বিদেশিদের ইসলাম খারাপ ইহুদি নাসারাটি ভালো এটা পূরণ করার জন্য তারা এগুলো করেছে এবার আসেন আল্লাহ অন্যত্র বলছেন এমন তোরা দূর আল্লাহ তখফা মিনকুম খাফিয়া যেদিন তোমরা সবাই কেয়ামতের দিন দাঁড়িয়ে যাবে সবাই তোমরা কেউ কারো থেকে গোপন থাকতে পারবে না আমরা তো মনে করি এই যে কড়া লোক আছে এই কড়া লোককে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেয়ামতের আল্লাহ এমনভাবে সাজাবেন যে এখানতে বসলে যত লোক আপনার সামনে আসছে আপনার পরিচিত সবাইকে আপনি চিনতে পারবেন যত হাজার লোক হোক আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার পিতামহ এর উপরে প্রপিতামহ থেকে শুরু করে আট দশটা ধাপ উপরে যে দাদা আমাদের ছিলেন তাদেরকে আমরা কেউ দেখি নেই অতএব তো চিন্তা প্রশ্নই ওঠে না এবং নিজের দাদাকেই আমরা অনেক সময় ভুলে যাই যাকে দেখেছি বহুদিন না দেখলে মনে থাকে না এমনকি আপনাদের কী বলবো এখন তোমাদের বয়স যা কিছু হয়েছে তো এখনই এক ছেলে ডাকলে তিন ছেলে নাম বলতে হয় তাই না ওর আব্বা একটা মেয়েকে ডাকতে চারটি মেয়ে সব সব নাম বলবে আর তুই বুঝতে পারছি না তোর ডাকছি তা শেষে বলে মানে ব্রেন দুনিয়াতেই আউট আখেরাত অবস্থা কী হতে বুঝে দেখেন যাদের নাতি নাতনি হয়েছে তারা বুঝতে পারবে কত নানা দাদা তাদের বয়স তো বেশি হয় আর ওই নাতি নাতি হাসে এ দেখেন নানা কী বলছিস পাগলে গেলে আর ও তো বুঝতেছে না নানার বয়স তোমার বয়স এক না তোমার পাগল হবেই দুনিয়া যদি এটা হয় তা আখরাতে কী বলেন কিন্তু না আল্লাহ এমনভাবে আখরাতের ময়দানকে সাজাবেন যে লা তাখফা মিনকুম খাফিয়া কেউ গোপন থাকবে না আপনারা একটু ওনাদের কষ্ট হচ্ছে আসতে দেন ভাই ওই যে পিছনে ভাইয়ের দাঁড়িয়েছে কষ্ট করে আসেন আসেন একটু সামনে এগিয়ে আসেন ওনাদের প্রতি মেহরবানি করেন আসলে মসজিদে না হওয়া পর্যন্ত এই কষ্ট আপনাদের করাই লাগবে কী করুন কিছু করার নাই আল্লাহ করে বান্দা করে এগিয়ে আসে টুকটাক টুকটাক সাহায্য করি হয় কাজটা বন্ধ হয়ে দেখেন না আচ্ছা এবার আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা ও মুকরাউ কিতাবিয়া এই সময় আল্লাহ পাক আমলনামা দিবেন কারো ডান হাতে কারো বাম হাতে অতঃপর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া এসো এসো তোমরা দেখো আমার লেখা আমার আমলনামাটা দেখো খুশিতে ডায়নাতে আমলনামা মানে সে নিশ্চিত জান্নাতি খুশিতে আমলনামা পেয়ে তার আত্মীয়স্বজনরা আছে সেখানে সবাইকে এসো এসো দেখো আমার আমলনামা দেখো পরীক্ষার রেজাল্ট হলে কোনো ছেলে স্ট্যান্ড করলে ফার্স্ট ডিভিশন পেলে আনন্দ করে না সবাই মিষ্টি খাওয়ায় কতই আপনার শুনে খুশি হবেন আমার মার্কাজে এবারে ইতিহাসে এমন একটা ছেলে হাফেজ হয়েছে মাত্র পাঁচ মাসে কোরআন ফুল হেফজ করে ফেলেছে শুনানি করছে একেবারে বাচ্চা ছেলে এটা মার্কাজের ইতিহাসে রেকর্ড ঠিক আটটা ছেলে আসতেছে ওর পিছিয়ে পিছিয়ে সে ওর সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বল তুই পাঁচ মাসে করেছিস আমি তিন মাসে করব এই যে প্রতিযোগিতার স্থানটা হয়েছে মার্কাজ সবাই এটাকে ভালোবাসে বলে লোক এখানে আসে তাছাড়া এমনি আসে নাকি এখানে হেফজ করেন যারা তারা নিঃসন্দেহে যোগ্য হাফেজ পড়ানোর সুযোগ আছে পরিবেশ আছে বলে তো এখানে আসছে তো এটা নেকির কাজের প্রতিযোগিতা করাটা জরুরি আর এটা এই সংবাদ শুনতে যখন আপনাদের ভালো লাগছে তার বাপ থাকে বিদেশে নিশ্চয়ই তিনি সেখান থেকে প্রাণ ধরে দোয়া করছে সন্তানের জন্য তার ফ্যামিলি পুরো নদীতে বাসা ভাড়া নিয়ে এখানে থাকে শুধু বাচ্চা পড়ানোর জন্য এই কি চরম ত্যাগ না এই ত্যাগের ফল আল্লাহ তাদেরকে দিয়েছেন ওই বাচ্চাটা পাঁচ মাসে হেয়াব শেষ করেছে ইনশাআল্লাহ অতি সত্তর আমরা পুরস্কার দেব
আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আল্লাহ ভাগবত প্রতিভাজন আমার তো অটুট রাখেন। এরকম আরও প্রতিভাবান ছাত্র যারা আমাদের মধ্যে আসে, তারা যেন এখানে আসে, শুধু হেফজ দিক দিয়ে নয়, হেফজ অনুযায়ী আমল করার তৌফিক যেন আল্লাহ ভাগ তাদেরকে দান করেন। আর মনে রাখবেন হাদিসটা আমাদের আরবি কায়দার তৃতীয় খণ্ডে তাজবিশের মধ্যে আমরা হাদিসটা দিয়ে দিয়েছি, কেয়ামতের মাঠে আল্লাহ ভাগে হাফেজকে বলবেন তো কোরআন পড়ো, পড়তেই থাকবে, আবার মর্যাদার স্তর উঠতেই থাকবে, যেখানে যেয়ে তেলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে তার মর্যাদার স্তর উন্নীত হবে, এবার তার বাপ মাকে ডাকা হবে, তাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে, অনুরূপ উন্নত মর্যাদা তাদেরকেও দান করা হবে। কারণ এই বাপ মার অশিলাতে সন্তানরা দুনিয়াতে এসছে, তাই না? তারা যে ছোটোবেলা থেকে মানুষ না করতো, এই প্রতিষ্ঠানে আনার সুযোগ না করে দিত, তা সে কোশ্চেন করলে হাফেজ হতে পারতো না, অতএব বাপ মাও সন্তানের মধ্যে ওরকম মর্যাদা মণ্ডিত হবে। আল্লাহ ওদের বাপ মাদেরকে এরকম নেককার সন্তান দুনিয়াতে আসার জন্য যেন সবসময় আল্লাহকে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া সবসময় করতে হবে, যারা বাপ আছেন, যারা মা আছেন, এ দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোরআন সূরা ফুরকান 74 আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের গর্ভ থেকে বা আমাদের নাতিপুতিদের গর্ভ থেকে এমন সুসন্তান দান করো যারা কুররাত আয়ুন হয়, চক্ষু শীতলকারী হয়, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, তারা যেন মুত্তাকিদের নেতা হয়, ফাসেকদের নেতা হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন দোয়া করতেন একটা পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিন আইমাতিল মুত্তাকিন, আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানাও। ওমর ফারুকের বড় ছেলে এই দোয়া করতেন, একটা আমরাও পড়লাম, আমরাও ঠিক এই দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, তারা বলবে হ্যাঁ ও মকরাহু কিতাবিয়া, এই আমার পরিচিত ভাইরা, এই আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমার আমলনামা দেখো, পড়ো। ইন্নি জানন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে দৃঢ় বিশ্বাস রাখতাম যে অবশ্যই আমি একদিন হিসাবের সম্মুখীন হব। বোঝা যাচ্ছে যারা পরকালে হিসাবের সম্মুখীন হবেন বলে দৃঢ় বিশ্বাস পোষণ করেন তারাই মাত্র দুনিয়াতে ভালো কাজ করেন, অন্য কাজ করতে পারে না। যাদের বিশ্বাস আছে কিন্তু হালকা, হবে কী হবে ঠিক নাই, তারা কিন্তু অন্যায় করবেই, শয়তান তাদেরকে সবসময় পিছনে গুতায়, আরে রাগত পরগণটা নাই কাজটা করিলাম, কোন একটা ব্যাপারে ছোটোবেলা ঘটনা, আমার গ্রামের একদম নেতা টাইপের লোক, আমি যখন তার সামনে হাদিস বললাম, রাখেন আপনার হাদিস টাদিস, এই শব্দটা আমি আজও ভুলতে পারিনি, এই বয়সে আমি ভুলতে পারিনি, রাখেন আপনার হাদিস টাদিস, আগে দুনিয়া বিষার্থ তো হাদিস পরে, তো এরকম লোকের অভাব আছে নাকি? যিনি বলছেন তিনি আমার মহা মুরব্বী হোক, এত লম্বা দাড়ি, সব দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি এখন বেঁচে আছি, এরকম কেস আমার গ্রামে নয় আপনার গ্রামেও আছে, সব জায়গায় এরকম আছে। সাবধান, এই অহংকার করবেন না। হাদিস আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, এটাকে ত্রুটিপূর্ণ বলার হিম্মত দেখাবেন না, দুনিয়া সব মিথ্যা হবে, বড় অর্থনীতির মিথ্যা হবে, বড় রাজনীতি মিথ্যা হবে, সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হবে, বড় কবিদের কবিতা মিথ্যা হবে, কিন্তু মিথ্যা হবে না খালি কোরআন এবং হাদিস। এর সম্বন্ধে কথা বলতে হলে সাবধানে কথা বলবেন, এখানে যত কথা বলা আছে প্রত্যেকটাই সত্য, লা রাইবা ফিহি, এতে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। ফামমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম নয়, অনেকে জানান্ত অর্থ ধারণা করা বুঝেন, এখানে জানান্ত অর্থ দৃঢ় বিশ্বাস রাখতাম, সব জায়গায় জানান্ত এক অর্থে আসে না, আমি বিশ্বাস করতাম দৃঢ়ভাবে যে আমি অবশ্যই আমার হিসাব নিকাশের সম্মুখীন হব। আল্লাহ বলছেন ফাওয়াফি ঈশাতির রাওদিয়া, ওই ব্যক্তি থাকবে সেদিন মহাস্বাচ্ছন্দ্যের মধ্যে, ফি জান্নাতিন আলিয়া, সর্বোচ্চ জান্নাতে, কুতুফুয়া দানিয়া, যে জান্নাতের ফলগুলো
নাগালের মধ্যে থাকবে, যখন চাইবে আমি আপেল খাবো, আপেলের গাছ নিচু হয়ে আপনার কাছে চলে আসবে, আপনার গাছ উঠে পাড়তে হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু মন দিয়ে বলবেন আমি কোনটা চাই, নারকেল খাবেন, সব সামনে পাবেন, ডাব খাবেন সামনে চলে আসবে, আপনাকে কিছুই বলতে হবে না, যত উঁচু থাক গাছ চলে আসবে নিচে, কত উপহার দানিয়া আপনার নাগালের মধ্যে সমস্ত ফল চলে আসবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তুমি যা করেছো তার কর্মফল হিসেবে আজকে তুমি খুশি মনে খাও এবং পান করো। অর্থাৎ বিগত দিনে দুনিয়াতে বিশেষ করে দিনদাররা কষ্ট পায় বেশি, তাই না? যারা দিনদার হয় তাদের কষ্ট বেশি হয়, এটা স্বাভাবিক জীবনে আমরা দেখতেও পাচ্ছি, হাদিসও রয়েছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন বেশি, বিপদে ফেলে ধৈর্য ধারণ করে, ফলে নাকি পায়। তবে তুমি যে বিগত দিনে যে কষ্ট করেছিলে তার বিনিময়ে আজকে তুমি খুশি মনে খাও এবং পান করো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, অতপর যার আমলনামাতের বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি এই আমলনামা না পাইতাম। বাম হাতে তো সে কেউ চায় না, এমনকি বাম হাত পিছন দিকে দিবে যাতে হাতে দিতে না পারে ফেরেশতা, শেষকালে ফেরেশতা পিছনে গিয়ে পিছন দিকে হাতে দিয়ে দেবে, ওরা আর জাহেরি। ওয়ালাম আদ্রে মা হিসাবিয়া, আমি যদি না জানতাম যে আমার হিসাবটা কী, আমার আমলনামা কী, আমার জানার দরকার নেই, কিন্তু সামনে হাজির না নিতে উপায় নেই। ইয়া লাইতাহা কানাত আল-কাযিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ঠিকানা হইতো, মৃত্যুর পরে আর কিছু নেই, অর্থাৎ মৃত্যুই যদি আমার চূড়ান্ত অবস্থা হয়ে যেত তাহলে আরও ভালো হতো, মৃত্যুর পরে যাওয়ার উঠতে হবে, হিসাব দিতে হবে, এটা কঠিন ব্যাপার। বললাম আদ্রে মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাত আল-কাযিয়া, এবার দুঃখ করে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় এত সহজ সম্পদ ছিল, টাকা পয়সা লাখ লাখ বিলিয়ন কি বিলিয়ন ডলার, পাশার দেশে বিদেশে ব্যাংকে টাকা ভরা, কিন্তু মা গনা নিমালিয়া, আর মাল আমার কোনো কাজে আসলো না, দুঃখ করে বললো আমার সেখানে। হালাকা আন্নি সোপানিয়া, দুনিয়ায় যেমন রাজনৈতিক ক্ষমতা ছিল, দাপট ছিল, আরে বাপ রে, সমাজে উনি যা বলে তাই, তার বিপরীত কোনো কথা চলবে না, সব আজকে হালাকা মানে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন আমরা যখন এরকম আক্ষেপ করব, তখন আল্লাহ বললেন খুজু হো ফাগুল্লু হো, ধরো ওকে, বেড়ি বন্ধ ওকে, হাত পায়ে বেড়ি পরাও, সুম্মা জাহিমা সাল্লু হো, অতপর জাহান্নামের মধ্যে প্রবেশ করাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যারআন ফাসলুকু হো, অথবা জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরেও নিস্তার নেই, আপনি যে হাওমো করবেন দৌড়ঝাঁপ করবেন আগুনের মধ্যে, এটাও হবে না, 70 হাত লম্বা লৌহ শিকলে আপনাকে কঠিনভাবে বাঁধা হবে, ফাসলুকু হো, হাত পা নড়াচড়ানোর কায়দা নেই। ইন্নহু কানা লিউমিন বিল্লাহিল আযীম, কারণ সে মহান আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেনি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে মিসকিনদের খাদ্যদানে উৎসাহ প্রদান করে নাই, নিজে তো দেয় নাই, অন্যদের দিতেও নিষেধ করেছে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, অথবা আজকে এখানে তার কোনো সাহায্যকারী নেই, কোনো বন্ধু নাই, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তার কোনো খাদ্য নেই, আগুনে পোড়া দেহ নিঃসৃত রক্ত এবং পুঁজ ছাড়া, একটু ভেবে দেখেন নিজের দেহ থেকে আগুনে পোড়া রক্ত পুঁজ যদি বের হয়, আর বহু লোকের সমস্ত এই রক্ত পুঁজ খাদ্য হিসেবে তাকে দেওয়া হবে, লায়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিরাই মাত্র সেটা খাবে। অতএব দুনিয়া থেকে পাপি হয়ে বিদায় নেওয়ার আগে সাধ্যমতো পরকালীন পাথর সঞ্চয় করাটাই আমাদের সত্যিকারের দায়িত্ব এবং কর্তব্য হবে। যারা বিচক্ষণ ব্যক্তি তারা সেটাই করে থাকেন, মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে, কিন্তু আসলে আপনি ঠকছেন না, যে ঠকানোর চেষ্টা করে সেই ঠকছে, আপনার তকদির যা আছে তা পাবেনি, কেউ ঠকাতে পারবে না, একটা টাকা বাকি থাকতে আপনি মরবেন না, এটা একদম হাদিসে পরিষ্কারভাবে রয়েছে। এই জন্য
মা আয়েশাকে উপদেশ দিয়ে আল্লাহ রাসূল বলছেন ইয়া আয়েশা ইয়াকা ওয়া মাকরাতু যুনুব তুমি ছোটখাটো পাপকে তুচ্ছ মনে করো না কারণ আল্লাহ পাক যদি ছোট পাপ ধরেন হালাকা ধ্বংস হয়ে যাবে অন্য রাওয়াতে আছে বেনরাকা মিনহা তালেবান ওই ছোট্ট পাপের জন্য তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তো তলব করা হবে ওই সময় কিছু লোক যেই বলে হে আল্লাহ হে আল্লাহ আমি যে গোপনে গোপনে কিছু পাপ করেছিলাম আমার উপায় কী হবে আল্লাহ তাকে তার সিংহাসনের পাশে বসিয়ে বলেন দেও কানে কানে বলবেন তুমি যে অমুক দিন অমুক সময় এই পাপটা করেছিলে তাই না তাহলে হ্যাঁ দুনিয়া কেউ জানতে পারেনি হ্যাঁ ঠিক তুমি যেটা আল্লাহ আমি যেটা গোপন রাখছিলাম দুনিয়াতে তুমি যেহেতু আজকে এসে আমার কাছে তওবা করছো ক্ষমা চাচ্ছ বা স্মরণ করছো তোমার পাপের কথা আমি তোমার সেই পাপটা গোপন রাখলাম বিচারের হিসাবটা বাদে দিলাম চিন্তা করছেন এটা দিয়ে বোঝা যায় কোনো পাপ যদি কেউ গোপনে করাও যদি সাংবাদিকদের উচিত না এটা খুচরে বের করে প্রচার করে দেওয়া গল্প করা উচিত না অনেক সময় ভুল করেও তো আমরা অনেক কাজ করে ফেলি তাই না সঙ্গে সঙ্গে তওবা করি ও লোক তো জানে না যে আমরা যে তওবা করেছি আউটলুক তো টের পায় না সেজন্য গোপন জিনিস গোপন রাখাই ভালো ছিদ্র অন্বেষণ করবে না ওলা তাজাসসু ওলা তাহাসসু ওলা তাকা ইত্যাদি তোমরা ছিদ্র অন্বেষণ করো না সম্পর্ক ছিন্ন করো না ওলা তাকা তাও গত সপ্তাহ হাদিসগুলো সব বলেছিলাম অকুন ইবাদাল্লাহি হুয়ানা আল্লাপাক বিচারের আসনে বসে এরকম অনেক আসামি পাবেন তারা বলবে যে আমরা তো অন্যায় করেছি উপায় কী আল্লাহ বললেন ওরা গোপন ছিল দুনিয়ায় আমি আজ গোপন করে রাখলাম তোমার বিচার এই জন্য ইয়া সত্তারও আছে না নির্ণয় নামের মধ্যে ইয়া সত্তারও হে গোপনকারী ঐক্য আমাদের মাঠে আল্লাহটা গোপন করে যদি আল্লাহ গোপন করে দেয় তখন বেশি গেলেন আর যদি বিচারের জন্য প্লেস করে দেয় তা শেষ মহাশয় শুয়ে আসেন সে যুগে ইলেকট্রিসিটি ছিল না অন্ধকারে তাহাজ্জুদ সালাত পড়ছেন আল্লাহর রাসূল তো আল্লাহর রাসূল কাঁদছেন তো এক পর্যায়ে বললাম হাসিব নি হিসাবে ইয়াসিরা আর বললেন এক পর্যায়ে জমা দিন হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব করো হিসাব গ্রহণ করো তো মহাশয় বলছেন হে আল্লাহর রাসূল আপনার তো আগে পিছিয়ে সমস্ত গুনাহ মাফ আপনার সহজ হিসাব কী হিসাবই তো নেই তখন আল্লাহর রাসূল বললেন দেখো আয়েশা যদি আল্লাহ কারো হিসাব নুকেশা ভালোভাবে মুনাকাশা করেন যাচাই বাছাই করেন শেষ সে কোনদিন বাঁচতে পারবে না আর যদি আল্লাহ সাহেব পৃষ্ঠা উল্টান আর ঢেকে দিয়ে তাজা বোঝা চলে যায় সামনে তাহলে সে বেঁচে গেল তা আমি ভয় পাচ্ছি যে আমার আমলনামা যদি আল্লাহ ওরকমভাবে হিসাব শুরু করে দেন আমি তো শেষ তাই আমি বললাম আল্লাহ তুমি আমার হিসাবটা সহজভাবে নিও এই যদি রসুলের জীবন হয় তা আমাদের কী হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে পরকালীন পাথর সঞ্চয় তৌফিক দান করুন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন